খেলার ছলে কোথা বোমায় পা। বোমার বিস্ফোরণে গুরুতর আহত 9 বছরের নাবালিকা। ঘটনাটি মানিকচকের বড় বাগান নাকির টোলার। বোমার আঘাতে নাবালিকার পা হাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। গুরুতর আহত নাবালিকাকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। আহত নাবালিকার নাম হাসিবা খাতুন। শনিবার দুপুর 2 নাগাদ বাড়ির পাশে বন্ধুদের সাথে আমবাগানে খেলছিল হাসিবা। বাগানে ধুলোর মধ্যে একটি কৌটার মতন কিছু দেখতে পায় হাসিবা। কৌতূহল বশত কৌটাটিকে ফুটবলের মতন পা দিয়ে আঘাত করে এবং তাতেই ঘটে যায় ভয়ানক বিপত্তি। প্রচন্ড শব্দে বিস্ফোরণ ঘটে কৌটার। বিস্ফোরণে হাসিবার হাত ও পা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হাসিবার হাঁটুর অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের শব্দ শুনে পাড়াপড়শি ছুটে যায় ঘটনাস্থলে। ঘটনাস্থলে গিয়ে হাসিবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তাকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। মানিকচক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে। স্থানীয়দের দাবি, হয়তোবা পরিত্যক্ত কোটা বোমায় পা দিতে গিয়ে এই বিপত্তি। খেলাধুলা করছিলিস? পাউ দিয়ে মানে ওটাকে হয়েছিল।